এইবারে জামাটা পরে আমি যখন যাব না, ভেবেই হাসি পাচ্ছে বাবা গো। এদের মুখ কিরকম হবে? কই বউ কই? এই যে আমি নতুন বউ। মিত্তির বাড়ির বউ জামা পরে মাঝ উঠোনে দাঁড়িয়ে রয়েছে। শেষকালে দেখেছো দেখি একটা পাগলকে নিজের বিলেত ফেরত নাতির জন্য বউ করে নিয়ে এলো নাকি? এই হাউ ডে ইউ, কাকে পাগল বলছেন? আমাকে? এসছেন তো মজা দেখতে, কাড়ি কাড়ি গিলবেন, তারপর বাড়ি গিয়ে নিন্দে করবেন, আবার বড় বড় কথা। ওকে থামা দেখিনি, থামা। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ নতুন বউ, ওবরে চলো তুমি। ওবরে চলো। ওমা কেন? আরে আমি তো তোমাদের সকলের সঙ্গে আড্ডা দেবো বলে এখানে এলাম, একা একা ওপরে ঘরে পচে মরবো নাকি? আমাদের এইভাবে ডেকে অপমান না করলেই হতো, বললেই হতো। তোমরা এসো নিকো। মাথা গরম করবে নিকো দিদি, আসলে মেয়ে আমাদের আদরে আদরে মানুষ হয়েছে তো, তাই কিছু জানে নিকো। চুপ, এসব গপ্প কথা আমাদের শুনিও নি তো, এই আমরা চললুম। আর এই সব কথা যদি আমরা পাড়ার পাঁচজনের কাছে না বলেছি তো কি কথাই বললো? এই চলো সব, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ যাও যাও, ফটো এখান থেকে, যত সব ঝগড়াটির দল যাও। বল ভাই, কেবল তুই চল পালাই। ভাইরে ভাই চল পালাই, কিন্তু পালাবো কোন দিক দিয়ে বলতো? আরে পালাবি, পরে যদি পালা দিকে খপ করে হাতটা ধরে নিয়ে শর্তটা বলে দেয় তখন তো সবার থেকে বেশি কেস আমরাই খাবো। জোরে জোরে তোল, জোরে জিতকে তুল। হ্যাঁ তাহলে কি করা যায় তাহলে? ভাইরে ভাই, মুখ লুকি যেখান থেকে পালা, মুখ গুজে নে, মুখ গুজে নে, মুখ গুজে, মুখ গুজে। তেজ দেখাচ্ছে যেন আমার থেকেও তেজ বেশি। এই চলো চলো সব চলো। এই যে এতক্ষণে এসেছেন। কোথায় গিয়েছিলে শুনি? তুমি কি ভেবেছ তুমি পালিয়ে গিয়ে আমার হাত থেকে মুক্তি পাবে? পালাইনি তো, পালাবো কোথায়? শোনো, আজ থেকে তোমার আর আমার মুখ দেখা দেখি বন্ধ। তোমার যেটা প্রয়োজন ছিল সেটা এনেছি। আগে বলবে তো, এসবের কিছু দরকারই ছিল না। আই মিন অল অফ ইউ আর ভেরি নাইস। দাদু ভাই, তোমার নাতি আমার জন্য চিকেন স্টু আর স্যান্ডউইচ এনে দিয়েছে, আমি এবার ঘরে যাচ্ছি। কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেটা জানা আছে তো?
আবার কি দিতে হবে? এই বাড়িতে যেমন পোশাক মানায় তেমন পোশাক পরে এসো, যাও। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি যেদিন এখানে এসেছিলাম সেদিন কেউ পিসিমণি আমাকে হেল্প করেছিল। এখানে সবাই জানেন, বড়মা একটু হেল্প করবে? যাও গিয়ে শাড়ি পরে আসো। ওকে, তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো, সো আইল বি গুড টু ইউ। বড়মা চলো। আমার কাছে কবরেজি তেল আছে মা, আমি এনে দেবো, মাথায় মাথায় নাগিয়ে দেবো। নতুন বিয়ে হয়েছে তো, এমন ধরে হয় হয়। কি ভুলভাল কথা বলছো, হঠাৎ আমি অসুস্থ হতে যাবো কেন? রবিশ, ও নতুন বউ না করেনি, নতুন বউ তুমি এমন ধরে দাপাদাপি করতেছো তো, তাই আমি ভাবলাম বোধ হয় তোমার শরীর টরীর খারাপ করতেছে তো, তাই না করে না। মেয়ে জমার কান দোকানা দেখেছিস রাঙা, এই মানুষকে নিয়ে কি করি বল দেখিনি? নতুন বউ ধী ধী করে নাচতেছে আর মেয়ে জমা বলতেছে নতুন বউয়ের নাকি গায়ে চালা পড়ার প্রেম হয়েছে। ভূপতি, এ কি বউ না কি গো? গিন্নিমা যদি জানতে পারে তাহলে কি হবে বলো দেখিনি? কিছুই হবে নে গো, কিছুই হবে নে। এর বেলা হলো সাত গুণ মাফ, এ কথা এখনো বোঝনি কো তোমরা? তবে যাই বল চুটকি, একখানা কথা কিন্তু ঠিক, আমাদের সাহেব ঠাকুরই হবে এই মেয়ের ওষুধ রে। দেখলি নে কেমন করে জামা কানা ছাড়িয়ে শাড়ি কানা পরালে, পরালে তো আর এ মেয়েও পরলো তো। ও নতুন বউ, কি হয়েছে তোমার? হ্যাঁ আমাকে বলো না কি হয়েছে, বলো বলো আমি বলো। Cool, this is what you call dance. এটাকে নাচ বলে, নাচ নাচ। এমন ধারা দাপা দাপিকে বুঝি নাচ বলে? ওয়েস্টার্ন ডান্স। ডান ডান করতেছে, ডান ডান না, ডান না, প্রোনাউন্স ইট প্রপারলি, ডান্স। ডান হলো আর কি, ডান, নট ডান, সে ডান্স। ডান্স বলো বলো বলো, ইউ ক্যান ইউ ক্যান ডান্স। ডান্স, ওহ মাই গড, তোমাদের সকলকে না আমাকে অনেক শেখাতে হবে, অনেক। কিন্তু আমার হাতে আর সময় কই বলো? ও এমন ধরা ড্যান্সও তুমি সারা রাত ধরে করবে বুঝি? হ্যাঁ না, অনলি ফর টু আওয়ার্স, শুধু দু ঘন্টা নাচ করবো। দু ঘন্টা? হ্যাঁ, দু ঘন্টা ধরে তুমি এমন ধরা ড্যান্সও করবে?
এমন ধারা নাচ করবে? ও নতুন বৌমা, একে তো শরীর খানা কাঠি রোগা, এরপর তো হাত পা গুলো খুলে খুলে পড়ে যাবে মা। উফ, ডিসগাস্টিং, হরিবল। তোমাদের এখানে জিম আছে? আমি এক্সারসাইজ করব কি করে, ওয়ার্কআউট করব কি করে? সেজন্যই তো আমাকে ডান্স প্র্যাকটিস করতে হচ্ছে। মা 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 গো মা 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 গো মা জগদম্বা মা তারা মা, মেয়ের মাথাখানা ঠিক করে দাও মা, মেয়ের মাথাখানা ঠিক করে দাও। মেয়ের মাথা ছিট দেখা দিয়েছে অত্যন্ত গরমে, মেয়ের মাথাখানা ছিট দেখা দিয়েছে মা গো, কি যে করি ঠিক করে দাও মা, মা গো মেয়েটাকে ঠিক করে দাও মা। মিঠু মা, ও মিঠু মা, ও মিঠু মা, বলতেছি যে 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 কথাখানা কইতেছ এ ঘরে, সে কথাখানা বলো না বাপু। কি কথা বলতেছিলুম? ভুলে গেছি সব কথাখানা, বল না কি বলতেছিলুম রে। ওই যে গো নাতে থাকার কথা। ও মিঠু মা, আমাকে কিন্তু এই পাগলের সাথে রাতে থাকতে বলোনি গো। যদি রাতে আমার গলাখানা টিপে ধরে, আমার তো হয়ে গেছে। আমাকে থাকতে বলোনি গো, আমার একে কিছু বিশ্বাস হয় না। বলতেছি ও নতুন বউ, তাড়াতাড়ি বলো তো কি বলবে, তাড়াতাড়ি বলো। আমার ওয়ার্কআউটটা তো তোমরা 12টা বাজালে, এবার যা বলা তাড়াতাড়ি বলে কেটে পড়ো। বলো, বলে কেটে পড়ো। নতুন বউ, বলতেছি কি, নাতির বেলা তো, আজ তো কাল নাতির মুখ দেখা দেখি করতে নেই কো, তাই আজ তোমার সাথে কে কে থাকবে তাই জিজ্ঞেস করতে এলুম তোমায়। কেউ না, নোবডি। হ্যাঁ নতুন বউ, নাতে একা একা থাকবে, তুমি যদি ভয় টয় পাও। আমি কারোর সঙ্গে রুম শেয়ার করি না। রুম শেয়ার করেন নে, কাল থেকে কি করবেন? সাহেব ঠাকুরপোকেও কি এ কথাই বলবে? রুম শেয়ার করি নে। সারাদিন শুধু হে 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 করে হাসি আর গুজ গুজ ফুসফুস করে কথা। আরে পাবলিক প্লেসে দাঁড়িয়ে যে নিজেরা নিজেরা কথা বলতে নেই, সেই সেন্সটাই নেই, কিচ্ছু শেখেনি, কিচ্ছু জানে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কিছু শিখিনি কো, তুমি মেলা কিছু শিখেছো, তার পেরমাল তো দেখতেই পাচ্ছি। এখন তো দেখছি আমাদের এখানে আসাই ভুল হয়েছে গো। আমি তো আসতেই চাইছিলুম না, কিন্তু গিন্নিমা, গিন্নিমাই তো জোর করে পাঠালে। শোনো মেজমা, তোমার যদি আরো কিছু শোনার থাকে তাহলে ভালো করে শুনে টুনে এসো বাপু, আমরা যাচ্ছি, আমাদের মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ ও বড় বাবা, শোনো না শোনো না, এর কথা রাগ করতে আছে? হ্যাঁ ছোট বোনের মতো না, হ্যাঁ এর কথা রাগ করে, তোমার কি রাগ করনি বৌমারা? ও নতুন বৌমা, নতুন বৌমা, এরা হলো গিয়ে তোমার দি, দিদের সাথে এমন করে কথা কইতে আছে? হ্যাঁ কথা না, এমন করে কথা কইতে নেই। কেন কইব না? আমি নোটিস করেছি, আমাকে দেখে ওরা নিজেদের মধ্যে হে 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 করে হাসে আর কিসব যেন বলে। এটা কি ঠিক? সবার সামনে কানে কানে কথা বলে, এটা কি ঠিক? না, ঠিক নয় কো, একদম ঠিক নয় কো। আমি আমি বকে দিচ্ছি, আমি বকে দিচ্ছি, এই যে একদম এমন ধারা কথা কইবে না, কইবে না, কথা কইবে না। ও যে কথাটা কইতে এসেছিলুম, ও নতুন বৌমা, আমি আজ তোমার সাথে শুই তাইলে? হ্যাঁ কেন, আমার সঙ্গে শুতে যাবে কেন? না 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 না, আমি ছোটবেলা থেকে সব সময় একাই শুয়েছি, আমি কারোর সঙ্গে রুম টুম শেয়ার করতে পারবো না। না না, সে হবে কোন বৌমা, বের আগে একরকম নিয়ম, বের পরে আরেক রকম নিয়ম। বের আগে যা যা করতে, এখন কি তা তা করতে পারবে? পারবে নেকো, সে তুমি আস্তে আস্তে বুঝে যাবে। কোন জায়গাটা খোলো, শোনো না,
আমি বড়, সম্পর্কে তোমার সাউরি ঠাকুরন হই, না জানো এক যা আমার সাথে শুতে, এরা তো যা তোমার এদের সাথে আজ শুয়ে পড়ে। এই যে তোমরা আজকে এর সাথে সব এখন এখানে কেমন? ও ও ও মেজমা, আমার হবে নে, কাল যোগী বাড়ি, কত কাজ, কাল সকাল সকাল উঠতে হবে রে আমাকে, আজকেও তো অনেক রাত অবধি আমাকে কাজ করতে হবে, আমার হবে নে। আমাদেরও আমাদেরও হবে নে, বল চুটকি কি করে হবে বলে মেজমা? গিন্নিমা আমাদের উপর 5,000 দায়িত্ব দিয়েছেন, আজ সারা রাত 5 সাজতে হবে, তাও শেষ হবে নে কো। তোমাদের কাউকে আমি আলাও করব না। তাহলে তোমার ঘরে কে হবে নতুন বউ? তুমি বলো, মনে মনে তোমার কাকে পছন্দ হয়েছে বলো। তাহলে তোমার ঘরে কে হবে নতুন বউ? তুমি বলো, মনে মনে তোমার কাকে পছন্দ হয়েছে বলো। কাউকে না। হ্যাঁ না, কাউকে নাটা ভুল বললাম, আমার 5 দাদাকে ভাল লেগেছে, দিদিভাইকে খুব ভাল লেগেছে, গিন্নিমা দাদু ভাই, তুমিও খারাপ না, বেশ ভালো। তাহলে একে একে তো সবাই ভালো হয়ে গেল নতুন বউ, তোমার তো তাহলে সবাইকে পছন্দ হয়েছে, কাকে পাঠাবো বলো, গিন্নিমাকে পাঠি দেব? না, বরং 5 দাদাকে পাঠাও। পাঁচ ভাসুরের সঙ্গে তুমি নাথের বেলা একা একা? হ্যাঁ, ওরা খুব স্পোর্টিং, ওরা খুব ভালো, ওরা খুব মজার, আর তাছাড়া ওদের সঙ্গে আমার যে কত কি প্ল্যান হো। সেটা তো তোমরা আর জানো না, যাকে ওদেরকে পাঠাও, তাহলে ওদের সঙ্গে সে সমস্ত প্ল্যান নিয়ে আলোচনাও করা যাবে, এন্ড দ্যাট উইল বি গুড। ও রাঙা, ও চুটকি, এ মেয়ে কি বলতেছে রে? বলতেছে কাল নাত্তিরে 5 ভাসুরের সঙ্গে নাকি নাত কাটাবে। ওলো, আমি কোথায় যাই লো, কোথায় যাই? ও বদ্দি, আমার তো হাত পা কাঁপতেছে গো, বুকের মধ্যে কেমন একটা দগ দগ করতেছে এসব কথা শুনে। ওলো রাঙাদি, তার থেকে বরং তোমরা আমাকে একটা পাগলা গাড়িতে পাঠিয়ে দাও না, এর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আমরা অন্য কথা কইছিলাম বাপ, অন্য কথা, ভালো কথা। তোমার নামে কিচ্ছুটি বলিনি কো, আমরা কারো নিন্দে করিনি। ওদের তাহলে পাঠিয়ে দাও, আমি অপেক্ষা করছি। ও নতুন বৌমা, তোমার যা প্যালান করার এ দিনে মানে করুক্ষণ, এ নাথের বেলা আর কোনো প্যালান করার কাজ নেই, তুমি একাই শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, দেখিনি আসি কেমন। ও একটা কথা নতুন বউ, বলতেছিলাম কি তুমি নাচের বেলা আর ওই ড্যান্সও করোনি? ড্যান্সও শুয়ে পড়ো, আমি আসি। বাপ রে বাপ, ও মা মা গো, নৌকে কর মা, এ মেয়ের মাথা সুবুদ্ধি দাও, এ মেয়েকে কিছুই বোঝে নিকো, হ্যাঁ নইলে ভাসু ঠাকুরের সঙ্গে প্যালান করবে নাচের বেলা, কি যে কয় মেয়ে কি জানি রে বাবা, রে বাবা। ওরে চল
ও বাবা, আমাকে কি ভয়টাই না পেয়েছে। আমার যাওয়ার সময় কপালে জোর হাত করে ঠাকুরকে বিবির করে কি সব যেন বলে গেল। মাই গড, শি ইজ রিয়েলি ফানি। আবার ডান্স কে বলছে ডান, নয়তো ডান্সো। ঠিক আছে চলো, এখন মাঝরাত তীরে ফুলঝুরি, তুমি একটুখানি ডান্সও করবে।